স্বাগত ছাত্রীরা, কেমন আছো তোমরা? গত ক্লাসে আমরা এই একটা অধ্যায়কে, অর্থাৎ 12 অধ্যায়কে দুই ভাগে পড়বো বলে তোমাদেরকে বলেছি। প্রথমে আমরা পড়েছি বন্যা, ওটা একটু বড় ছিল বলে আমরা বাকি অধ্যায়টা আজকে পড়ছি। বন্যার পরে যে আমাদের দুর্যোগের যে চ্যাপ্টারটা আছে, দুর্যোগ মোকাবেলা আমরা কিভাবে করব, সেটা আর বাকি অংশটুকু আজকে আবার আমরা শেষ করব। তোমরা জানো যে আমাদের কিভাবে বন্যা মোকাবেলা করতে হবে। আমরা অলরেডি বলেছি বাংলাদেশ হচ্ছে একটি নদীমাতৃক দেশ এবং এখানে প্রতি বছরই বন্যা হয়। বন্যায় পলি মাটি বয়ে নিয়ে আসে এবং নদী ভরাট হয়ে যায় এবং পলি আমাদের জমিগুলিকে উর্বর করে, কিন্তু বন্যার সময় আমাদের অনেক ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। মাঠঘাট, খাল বিল সমস্ত কিছু ভরে যায়। আমরা আগের অধ্যায়টা শেষ করেছি, আজকে আমরা ঘূর্ণিঝড়টা পড়বো। আমরা ঘূর্ণিঝড় এবং আগুন, এগুলো আমাদের দুর্যোগ। আমরা বাংলাদেশ হচ্ছে ঘূর্ণিঝড় প্রবল একটা দেশ। বাংলাদেশ 1970, 1991 এবং 2007 সালে তিনটি ভয়াবহ ঘূর্ণিঝড় হয়েছিল। সাধারণত গ্রীষ্ম বর্ষা মৌসুমে বাংলাদেশে সমুদ্রের কাছাকাছি এলাকাগুলোতে বেশি ঘূর্ণিঝড় হয়। মানচিত্রে আমরা দেখেছি যে ঘূর্ণিঝড় এলাকাগুলো কোথায়। আমাদের আমরা আমরা জানি যে বাংলাদেশের সর্বদক্ষিণে আমাদের একটি বিশাল বঙ্গোপসাগর আছে, এখানে ঘূর্ণিঝড়টি সৃষ্টি হয়, ওখান থেকে এসে উপকূলে এসে আঘাত হানে। বাংলাদেশ সমুদ্রের কাছাকাছি এলাকাগুলোতে বেশি ঘূর্ণিঝড় হয়, কোনো এলাকাগুলোতে ঘূর্ণিঝড়ের প্রকোপ বেশি। ঘূর্ণিঝড় থেকে উৎসারিত তীব্র বাতাস ঘর বাড়ি ও ফসল ধ্বংস করে দেয়। এর ফলে সমুদ্রে 45 ফুট পর্যন্ত উঁচু ঢেউ সৃষ্টি হতে পারে, এতে উপকূলীয় এলাকায় অনেক ক্ষতি হয়। কেন ঘূর্ণিঝড় হয় আমাদের দেশে? এত সব দেশে তো এত ঘূর্ণিঝড় হয় না, আমাদের একটু একটু জানা উচিত যে আমাদের দেশে কেন ঘূর্ণিঝড় হয়। সমুদ্রের পৃষ্ঠে তাপমাত্রা বৃদ্ধি পেলে সেখানে বায়ুর নিম্নচাপ হয়, এই নিম্নচাপের কারণে ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয়। এটি একটি সম্পূর্ণ প্রাকৃতিক কারণেই ঘটে। তবে ভূপৃষ্ঠের তাপমাত্রা দিন দিন বাড়ার কারণে ঘূর্ণিঝড়ের তীব্রতা বৃদ্ধি পাচ্ছে। মানুষ ঘূর্ণিঝড়কে নিয়ন্ত্রণ করতে না পারলেও এর ক্ষয়ক্ষতি থেকে কমাতে অনেক ব্যবস্থা নিতে পারে। আমরা এটাকে তীব্রতা কমাতে পারি না, কিন্তু আগে থেকে যদি জানতে পারি যে ঘূর্ণিঝড় হবে, ঘূর্ণিঝড় সম্ভাবনা আছে, তাহলে আমরা মানুষ সরিয়ে এনে আশ্রয়কেন্দ্রে নিয়ে আসতে পারি, গবাদি পশু নিয়ে আসতে পারি এবং খাদ্য দ্রব্য আমাদের যা কিছু আছে প্রয়োজনীয় জিনিসপত্র সরিয়ে আমরা আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিতে পারি। এর ঘূর্ণিঝড় আমরা কিভাবে মোকাবেলা করব? ঘূর্ণিঝড়ের সময় কিছু সংকেত দেওয়া হয়। স্থানীয় হুঁশিয়ারি সংকেত 1 নম্বর থেকে মহাবিপদ সংকেত 10 নম্বর পর্যন্ত হয়ে থাকে। নিয়মিত সংকেত শুনব, অন্যদের জানাব এবং নিজেরাও যে অনুযায়ী আমাদের প্রস্তুত না অনুযায়ী প্রস্তুত নেব। আশ্রয়কেন্দ্রে বা নিরাপদ কোনো স্থানে যাবার আগে নিজেদের বই পত্র এবং অন্য ভিন্ন প্রয়োজনীয় জিনিস গুছিয়ে নিয়ে আমরা নিরাপদ স্থানে রাখবো। মা বাবার সাথে মিলেমিশে কাজ করব, বড়দের কথা মেনে চলব এবং সবসময় নিরাপদ স্থানে থাকব, কারণ এটা একটি ঘূর্ণিঝড়। তোমাকে এটা বুঝতে হবে যে এই সময় আমাদের অনেক সাবধানে থাকতে হবে। এছাড়া আগুনও একটি হচ্ছে, আগুনও আমাদের একটি আগুনের যে প্রকোপ, আগুন এটা আমাদের একটি দুর্যোগের মধ্যেই পড়ে আগুনটা।
আমরা আগুন সম্পর্কে আজকে একটু কিছু তোমাদের জানাবো যে বাংলাদেশে আজকাল আগুন লাগার ঘটনা বেশি ঘটছে। যেমন বস্তিতে আগুন লেগে গেল, তখন তুমি কিভাবে নিজেকে নিয়ন্ত্রণ করবে? গার্মেন্টস আগুন লেগে গেলো, ব্যবসা প্রতিষ্ঠানে আগুন লেগে গেলো, বা আমাদের বিদ্যুৎ যেভাবে না আনা করা হয়েছে, বিভিন্ন জায়গায় বিদ্যুৎ দেওয়া হয়েছে সেটা হয়তো সুন্দরভাবে নিয়ন্ত্রিতভাবে নয় আগের যেগুলো আছে, সেই জন্য আমাদের সবসময় হুঁশিয়ার থাকতে হবে যে কখন কিভাবে আগুন লেগে যায়। আগুনে থেকে বাঁচার জন্য অনেক আমাদের চেষ্টা করতে হবে। এছাড়া এসব এলাকায় বেশি লোক বসবাস করে, যেসব এলাকায় এছাড়া যেসব এলাকায় যে বেশি লোক বসবাস করে সেসব এলাকাতে আগুন লেগে এ ধরনের দুর্ঘটনা ঘটে থাকে। এর ফলে ঘর বাড়ির প্রচুর ক্ষতি হয় এবং মানুষ জীবন বিপদগ্রস্ত হয়, এবং গ্রামীণ অঞ্চলে আগুন লাগলে শস্য পুড়ে যায় এবং কৃষক এবং কৃষির ক্ষতিগ্রস্ত হয়ে থাকে। আগুন লাগার কারণ আমাদের আমরা আমরা ফাইন্ড আউট করবো, বা আমরা জানতে চাই কিভাবে আগুনটা লাগে। মানুষ সৃষ্ট নানা কারণে আগুন লাগতে পারে এবং এগুলোর উদাহরণ দেওয়া হলো রান্নাঘরে রান্নার পরে চুলার আগুন সম্পূর্ণ নিভিয়ে না দিলে, সিগারেট বিড়ি হুক্কার আগুন থেকে লাগে, ঘরে কুপি হারিকেন মশার কয়েল জ্বালিয়ে রাখলে, বাড়ির বিদ্যুৎ লাইনের সমস্যা থাকলে, কারখানার দাহ্য পদার্থ যে জিনিস সহজে আগুনে ধরে থাকে, শিশুরা আগুন নিয়ে খেলা করলে বা আতশবাজি ফোটাতে গেলে, এক বাড়ি থেকে বাড়িতে আগুন লাগলে সহজে অন্য বাড়িতে আগুন ধরতে পারে। বুঝতে পারছো যে কিভাবে আগুনটা ছড়ায় এবং আগুনটা লাগে, এটা আমাদের মোকাবেলা করতে হবে। প্রথমে নিজেকে রক্ষা করতে হবে, দ্বিতীয়ত ফায়ার সার্ভিসকে খবর দিতে হবে, আশেপাশের মানুষকে সচেতন করতে হবে, বিল্ডিংয়ের ভিতর লোক থেকে থাকলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে হবে, দাহ্য পদার্থ মোকাবেলা থেকে দূরে রাখতে হবে, এবং আগুন শরীরের কোনো জায়গায় পুড়ে গেলে সেখানে 10 মিনিট ধরে পানি ঢালতে হবে ও দ্রুত ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। কোনো সম্পদ রক্ষা করতে নিজের জীবনের ঝুঁকি নেওয়া যাবে না। তোমরা জানো যে যে কোনো সমস্যাই এটা একটা সমস্যা, আগুন ঘূর্ণিঝড় এবং বন্যা এগুলোকে আমাকে মোকাবেলা, আমরা যেহেতু এই এই রকম বন্যা প্রবল এলাকা, ঘূর্ণিঝড় প্রবল এলাকা, আগুন লেগে যেতে পারে, অসাবধান থেকে আগুন লেগে যায় আমাদের সেই এরকম এলাকায় আমরা বসবাস করি, আমাদের কলকারখানাগুলি স্থাপিত আছে ঠিক পরিকল্পিতভাবে নেই, আমাদের সেই জন্য অনেক সাবধানে জীবনযাপন করতে হবে। এবং তোমরা জানো আমি যে তোমাদের বাড়ির কাজ দিয়ে দিচ্ছি, বাড়িতে খেলাধুলার পাশাপাশি পড়াশোনা করবে, পড়াশোনা না করলে আমরা যদি লকডাউন আল্লাহর রহমতে আমাদের কেটে যায় তাহলে আমরা ক্লাস শুরু করবো, ক্লাসে যাব, সেই জন্য আমাদের কিছুটা প্রস্তুতিতে থাকতে হবে, বাড়ির কাজগুলো যেন ঠিক মতো করে রাখবে এবং সেই কাজে তোমরা মনোযোগী হবে, যাতে তোমরা অনেক নিরাপদ অবস্থায় অবস্থান করতে পারো। আমি বাড়ির কাজ দিচ্ছি, তোমরা সবাই এক কথায় প্রশ্ন লিখবে, নিজে প্রশ্ন তৈরি করবে এবং সঠিক উত্তরটি খাতায় লিখবে, এটাই তোমাদের বাড়ির কাজ, এবং এগুলো করে শেষ করে ফেলবে, এবং সবাই ঠিক মতো পড়াশোনা করবে, শরীরের যত্ন নেবে এবং মা বাবার কথা শুনবে, পড়াশোনা করবে। আল্লাহ হাফেজ।